আজকে হঠাৎ মেয়ের চার পাঁচজন বন্ধু চলে এসছে, কোনো প্ল্যানিং নেই, ওরা সব বাইরে ডিনার করে এসছে এবং ওরা এইখানে একসঙ্গে একটা ঘরে সবাই মিলে ঘুমাবে, কাল সকালে ওরা একসাথে ব্রেকফাস্ট করতে যাবে। আমার কিন্তু মজা লাগে, এই বয়সটার একটু মজা আছে না? হ্যালো হ্যালো হ্যালো, ও তুমি আছো? আমি থাকবো না, হয় আমি তোদের ম্যাজিক দেখতে চাই যে তোরা কোথায় এতগুলো লোক কিভাবে শুস আজকে। ও আমাদের হয়ে গেল, ওরে বাপ রে বাপ, অনেক জন লোক হয়ে গেছে, সব তিথির বন্ধু, সবাই নিজে নিজে আরাপ করে দে। বল, আমি রমিত। আচ্ছা বলে দে। শিবামৃতা। শুভায়ু। আমি রাজা। ব্যাস, এদের সবাইকে চিনে রাখো। আদেশ 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 হাই বল হাই নাম্বার আমি আদেশ। আচ্ছা, এরা সবাই হচ্ছে তিথির বন্ধু। তিথি কেন যে মুখটা ঢেকে রেখেছে আমি বুঝতে পারছি না। এরা এসছে, এরা আজকে রাত্রে এখানে সবাই থাকবে, কারণ কাল সকালে এদের ব্রেকফাস্টে যাবে। আচ্ছা ঠিক আছে, যা তোরা রেস্টে, পরে আবার করবো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তোরা কজন উঠলি? চা বানাচ্ছেন কন্যা, চল তুই যখন ওদের চা দিবি আমি দুধ দিতে পারি। দেখি আমি ওই ডাকি তোদের সঙ্গে, কি মজা লাগে না তোদের দেখলে আমার। দেখুন অবস্থা, বেস্ট উপায় হচ্ছে রাইট জ্বালা। কোথায় যাচ্ছিস? এইটা সকাল পাঁচটা থেকে চলছে। হ্যাঁ, আমি বাবা চা খাই। মিঠি, আমি একটা চা নিয়ে নিলাম ভাই, তোর মনে হচ্ছে কেউ উঠবে না? এই তিথি একটু চা তৈরি করে দিয়ে গেছে, ওরা উঠে কে খাবে? আহারে দুধ, এটা কি কাজে হয়ে গেছে বাবা? তুই বিয়ের দুধ নেই আমাদের কার্টনে? এখানে নেই, আবার কাটতে হবে। কাটবো? কাট, সুবিধা হবে তোর ঢালতে। এটা ঢুকে তুই মুখ শুয়ে থাক, শুয়ে থাক, শুয়ে থাক। ওইখানে কে শুয়েছিল রে?